আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আর একদিন প্রশ্ন করেছেন উনি তির মোল্লা সাহেব আমি তাকে চিনি ভালো করে তো ওনার প্রশ্ন হলো যে ওনার কাছে গত রমজানে শাহজাদ ছিল শাহেজাদ দিনার আর মাসাল্লাহ একবার মাসাল্লাহ বললেন না আমি বলে দিলাম তার পক্ষ থেকে তো ছ হাজার ছিল পরবর্তীতে ওই দিনার খরচা হয়ে তিন হাজার থাকে জমা আবার এই রমজানে ছয় হাজার হয়ে গেছে মানে আট হাজার হয়ে গেছে তো এখন জাকাত কিভাবে আদায় করবেন উনি এই বিষয়ে প্রশ্ন করেছেন তো কথা হলো এই যে আপনার যে টাকার উপরে নেশাব হওয়ার পর এক বছর পার হয়েছে ওই টাকাটার আপনার জাকাত দেওয়া লাগবে বছর পূর্তিতে চন্দ্র মাসের বছর পূর্তিতে জাকাত দেওয়া লাগবে আর যে টাকাটা আপনার কমে গেছে কমে তো কমে গেছে তো কমেই গেছে সেটা তো আর নাই সেটার মালিকানাই আপনার হাতে নাই আর যেটা কমে গেছে ওটা লাগবে না তবে আপনি যে পরবর্তী টাকা আবার দাখিল করলেন সাবমিট করলেন জমা দিলেন যে টাকাগুলি এ টাকাগুলি আপনি ইচ্ছা করলে এ দিনারগুলি আপনি ইচ্ছা করলে যখন থেকে জমা করেছেন যেমন আরও পাঁচ হাজার দিনার জমা হওয়ার কথা হয়তো এটা আপনি জমা করেছেন বিভিন্ন এতে তো যাই হোক আপনি যখন থেকে জাকাতের নেশাব হয়ে গেছে তৃতীয় জমার। ওটা হিসাব রাখবেন খাতাতে খাতায় হিসাব রাখবেন এবং যখন থেকে জমা দিয়েছেন ওই বাকি পাঁচ হাজার টাকা দিনার ওই তখন থেকে এক বছর পূর্তিতে ওটার জাকাত আলাদা আদায় করবেন আর যদি মনে করেন যে না আমার ঝামেলা হচ্ছে আমি সবগুলির জাকাত একসাথে আদায় করে দেব সেটাও আপনি পারেন যেমন তিন হাজার দিনার তো রয়ে গেছে গত রমজান থেকেই রয়ে গেছে এখনও রয়ে গেছে তো এই জাকাতের সাথে এই দেনারগুলির সাথে বাকি দেনারগুলিরও জাকাত আপনি আদায় করে দিবেন ঝামেলামুক্ত হওয়ার জন্যে এতে করে একটা বিষয় হলো যে অগ্রিম কিছু জাকাত আপনার আদায় হয়ে গেল যেমন পরে আপনি যে পাঁচ হাজার টাকা জমা করেছেন এই পাঁচ হাজার টাকার জাকাত এক বছর পরে খরচ হতো আপনার কিন্তু আপনি ঝামেলামুক্ত হওয়ার জন্য আগে দিয়ে ফকির ফকির মিসকিনদের প্রতি স্নান করবেন যদি এটা করে থাকেন তার মানে আপনি সবগুলি টাকার একসাথে জাকাত আদায় করিতে পারেন তবে আপনি বাধ্য নন একই মুহূর্তে জাকাত আদায় করতে বরং যে পুরাতন দিনার রয়েছে পুরাতন দিনারগুলি অর্থাৎ যে তিন হাজার বাকি রয়েছে এক বছর পার হলো আবার সেই তিন হাজার দিনারের আপনি জাকাত আদায় করবেন এটা আপনার ফরজ আর এর সাথে পরে যে দিনারগুলি যোগ করলেন বা এর রমজানে ওই দিনারগুলির আপনি জাকাত এক বছর পূর্তিতে দিতে পারেন সেটা হিসাব রাখতে পারেন আর যদি মনে করেন একসাথে সবগুলি জাকাত দিয়ে দিবেন সেটাও আপনার জন্য উত্তম হবে এভাবে প্রত্যেক বছর আপনার যত সম্পদ থাকবে মানে দেনা থাকবে এগুলি আপনি জাকাত আদায় করে দিবেন। এটাও বোঝে রয়েছে এতে করে দেখা যাবে যে কিছু টাকার অগ্রিম জাকাত আদায় হলো। তো জাকাত অগ্রিম আদায় করা যায় জাকাতকে বিলম্বিত করা এটাই ঠিক নয় এটাই অনুচিত এটাই হারামের পর্যায়ে চলে যায় যদি বিনা কারণে বিলম্ব করা হয়ে থাকে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে ধন্যবাদ